দেখা গেল যে ওইখানটা ফৈজাবাদে যেখানে থাকতেন রামভবন রামভবনে থাকতেন রামভবনে একটা ঘর ছোট্ট ঘর ভাবলে কষ্ট লাগে কী একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি থাকতেন সিকিউরিটি ছিল তার নিজস্ব নিজস্ব গোপনীয়তা রক্ষা করতেন তার সেখানে বিভিন্ন স্তরের লোকরা আসতেন অনেক রাজনীতিবিদ আসতেন আইনের বড় বড় লোকরা আসতেন ভারতীয় সেনাবাহিনীর লোকরা আসতেন আর কোন জায়গায় অফিসটা ছিল পাশে এস পির অফিস সুব্রণ পুলিশ আর পেছনে মিলিটারি কোয়ার্টার এরকম একটি জায়গায় ভাবা যায় নমস্কার সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে যিনি অতিথি আছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও একটু তো ভূমিকার প্রয়োজন আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কেশব ভট্টাচার্য এবং নেতাজি গবেষক চক্রবুহ নেতাজি বইটির রচয়িতা এবং যিনি মুখার্জি কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কেশববাবু সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার তন সঙ্গে তন্ময় তন্ময় দত্তগুপ্ত একদম আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম করার জন্য এই কারণে নেতাজি নিয়ে লোকের তো অনেক জানার ইচ্ছে যদিও ইতিহাস বিকৃত করা হয়েছে লোককে জানত দেওয়া হয় না সেক্ষেত্রে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের মতো কিছু মানুষ যে এই জিনিসগুলো করছেন তাতে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই শুরু করছি যে বিষয়টা দিয়ে এই যে মুখার্জি কমিশনের আগে এই যে নেতাজি যে ভগবানজি রূপে ফয়জাবাদ অযোধ্যা নৈমিসারণ্য লালকুঠি এরকম নানান জায়গায় তিনি ছিলেন এই খবরটা প্রথম আপনার কাছে কিভাবে আসছে এটা যদি একটু বলেন আসলে মুখার্জি কমিশন হয়েছিল তো উনিশশো নিরানব্বই সালের চোদ্দোই মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জাস্টিস প্রভাশঙ্কর মিশ্র দিতেন চিফ জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট সিটিং উইথ দিতেন অনারবল জাজ ভাস্কর ভট্টাচার্য প্রভাশঙ্কর মিশ্র এবং ভাস্কর ভট্টাচার্য দুই মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি প্রভাশঙ্কর মিশ্র তাদের ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিয়েছিল যে অর্ডারটা হয়েছিল যখন অর্ডারটা বেরিয়েছিল তখনই নেতাজি বয়স প্রায় একশো তো বলেছিল নেতাজি বা মারা গেছেন কি বেঁচে আছেন বেঁচে থাকলে কোথায় আছেন আর যদি মারা গিয়ে থাকেন কোথায় মারা গেছেন সমস্ত ডিটেলস দিতে হবে ফলত এই কমিশনটা হয়েছিল হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিখিল কুমার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশান করেছিল চোদ্দই মে উনিশশো নিরানব্বই সালে যে মুখার্জি তদন্ত কমিশন জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারি মনোজ কুমার মুখার্জি বিচারপতি তিনি এখন প্রয়াত তিনি কলকাতা হাইকোর্টের জজ ছিলেন আমরাও তার সামনে প্র্যাকটিস করেছি পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টে চলে যান সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অবসর গ্রহণ করার পর উনিশশো নিরানব্বই সালে ওয়ান ম্যান এনকোয়ারি কমিশন সেখানে জাস্টিস মুখার্জি মনোজ কুমার মুখার্জি তিনি ছিলেন আসলে আমার সৌভাগ্য হয়েছিল ওই কমিশনে থাকার জন্য অনেক কিছু জানতে পেরেছিলাম সুতরাং যে তথ্যগুলো জানতাম না ওই কমিশনে একজন আইনজীবী হিসাবে থেকে আইনজীবী হিসাবে অংশগ্রহণ করে অনেক নেতা এই সম্বন্ধে তথ্যটা জানতে পেরেছিলাম এবং সেই থেকেই ওখান থেকেই আমরা জানতে পারি যে নামে বাবা আগে আমি জানতাম না বুঝতে পেরেছি আপনি নানান সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে এবং আপনি বইও লিখেছেন বই আমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি এবং সেখানে দেখতে পেয়েছি প্রত্যেকটা হ্যাঁ চক্রবুহের নেতাজি অত্যন্ত ভ্যালুয়েবল একটা বই বন্ধুরা এই বইটা যদি আপনারা পড়ে দেখেন দেখতে পাবেন যে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটা যুক্তিগ্রাহ্য বিষয় রয়েছে কেশব বাবু অনুবাদ আচ্ছা এইটারই ইংরেজি অনুবাদ কারণ অনেকেই বলেছে বাংলা বইটা দশ হাজার দশ হাজারের মতো অলরেডি মানুষ কিনেছেন নেতাজি প্রেমিকা কিনেছেন অনেকেই বলেছেন যারা বাংলা বাইরে থাকেন তাদের জন্য ইংরেজি বইটা এটা করা হয়েছে আচ্ছা তো আপনি এক জায়গায় সাক্ষাৎকারে বলেছেন যে ওইখানে যখন ফৈজাবাদের ট্রেজারি যখন খোলা হলো তখন যা যা জিনিসপত্র দেখছেন আপনি দেখেছেন আপনার জীবনের মোড় একদম ঘুরিয়ে দিয়েছে এটা আপনি বলেছেন বহুবার এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে আপনি বহুবার বলেছেন কি কি পাওয়া গেছে এটা এক সংবাদপত্রে প্রচারিত মিডিয়াতে প্রচারিত সোশ্যাল মিডিয়াতে প্রচারিত তাও যদি আরেকবার আপনি বলেন যে কি কি জিনিস পাওয়া গেছে তাহলে আমার পরবর্তী প্রশ্ন করতে সুবিধা হয় কী জিনিস পাওয়া যায়নি এটাই বক্তব্য তার আগে বলি আমি কিন্তু একজন বিজ্ঞানের স্নাতক সেন কলেজ থেকে পাশ করেছিলাম তো আমি এই নেতাজিকে নিয়ে ভাওয়াবেক অবশ্যই থাকবে আবেগ থাকবেই ভারতবর্ষের মহাকাব্যিক নায়ক তাকে নিয়ে আবেগ থাকবেই কিন্তু বাস্তবের উপর বাস্তবের উপর দাঁড়িয়ে তো আমাদের বিচার করতে হয় ফলে আমি ভাবতাম কলেজেও যখন পড়তাম তখনও ভাবতাম নিতাজিকে এখন আর বেচার আছেন বয়স হয়ে গেছে অনেক কিন্তু পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে গিয়ে উনি তাই সম্বন্ধে চর্চাচর্চা করতে করতে এটাও জানলাম যে বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে প্রভাশঙ্কর মিশ্র ভাস্কর ভট্টা যে ডিভিশন বেঞ্চ তারা যখন রায়টা দিলেন তখনই নেতাজি বয়স প্রায় একশো যদি সত্যিই নেতাজি মারা যেতেন একশো বছর বয়সে লোকে থাকে না মারা যায় তাহলে তো বিচারপতি এটা বলতেন না সুতরাং তখন থেকে আমার একটা আইডিয়া হলো এটা কী জিনিস লোক নাকি সত্তর আশি বছর হলেই আর বাঁচে না কিন্তু জজরা বলছেন একশো বছর হয়েছে তো কী হয়েছে আছে কি নেই এটা প্রমাণ করতে হবে বলে আমার না চিন্তাধারা একটা একটু পাল্টে গিয়েছিল আর যে তাহলে বেঁচে থাকা যায় একশো হলেই মারা যাবে এটা কোনো কথা না ফরজাবাদ আমার জীবনে একটা টান এরা মোর ঘুরি মোর ঘুরি দিয়েছি এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি এমনি বিজ্ঞানের ছাত্র কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম ওখানে গিয়ে দীর্ঘদিন ওখানে প্রায় প্রায় দশ এগারো দিন আমরা ছিলাম কমিশনের সঙ্গে গিয়েছিলাম দশ এগারো চৌদ্দ দিনের জাসিদ মনোজ মুখার্জি ছিলেন তার সেক্রেটারি ছিলেন আমি গিয়েছিলাম আইনজীবী হিসেবে আমাদের সঙ্গে আরও অনেকেই গিয়েছিলেন খুব বেশি না কিন্তু অনেক কয়েকজন গিয়েছিলেন ফৈজাবাদ ট্রেজারি কোষাগার যেটা বলে আসলে কী হয়েছিল ঘুমনাই বাবার ব্যাপারটাকে আসতেই হবে ওখানেই গিয়ে তো আমি জানতে পারলাম যে গুমনাই বাবা ব্যাপারটা একটা আছে তার আগে অবশ্য বইটি পড়েছিলাম গুমনাই বাবার নামটাও শুনেছিলাম কিন্তু এত ব্যাপকভাবে পড়াশোনা করিনি ওখানে গিয়ে আমার জীবনের মুখটা কিন্তু ঘুরে গেল এই কারণে আমি একটা মানে ভাবতে পারছি আমি কোথায় এসেছি আমি কার সম্বন্ধে আলোচনা করছি কার সম্বন্ধে চর্চা করছি কার সম্বন্ধে গবেষণা করছি এই নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের মুক্তি সংগ্রামের নায়ক নয় তিনি জাপান জার্মান ইতালি ইংল্যান্ড আমেরিকা থাইল্যান্ড বার্মা এখন যার নাম মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন কোন দেশ বাদ বিভিন্ন দেশে নেতাজির উপর হাজার হাজার লক্ষ লক্ষ ডকুমেন্ট আছে তা চর্চা হয় জাপান চর্চা হয় সব জায়গায় তার সম সোভিয়েত রাশিয়া তার সম্বন্ধে কী আমরা সোভিয়েত রাশিয়াতে গিয়েছিলাম আমিও গিয়েছিলাম কমিশনের সঙ্গে এই যে কোটি কোটি তথ্য আমরা জানি না সরকার আনেনি চেপে রেখেছি এটা যদি আমরা জানতে পারতাম তাহলে ভারত ইতিহাসটা সম্পূর্ণ অন্যভাবে রচিত হতো তো ওখানে গিয়ে যেটা দেখলাম দেখার আগে একটা জিনিস বলে দিই উনিশশো সাল স্ট্যালিন মারা যান নেতাজি কিন্তু রাশিয়ায় গিয়েছিলেন অনেক একটা আবার একটা প্রমাণ আমার বইতে আছে আমি পাঠকদের আমি যারা দর্শকরা আছেন শ্রোতারা আছেন মাননীয় শ্রোতাদের আমি বলছি যারা নেতাজি লাভার নেতাজি প্রেমিক তাদের বলছি আপনারা অন্তত একটু দেখবেন আমার বই বিক্রি হোক এটা নিয়ে আমি কিছু বলছি না নেতাজি সম্বন্ধে কিছু তথ্য দিয়েছে এগুলো আমরা জানতাম না একটু পরে যদি দেখতে পারেন তাহলে ভালো হয় আমরা জানি আমাদের ইতিহাসে লেখা নেই যে নেতাজি কিন্তু রাশিয়াতে চলে গিয়েছিলেন নেতাজি বারবার বলেছিলেন জাপান যখন সারেন্ডার করেছিল উনিশশো সালে পনেরোই আগস্ট অফিসিয়ালি এটাই ডিক্লেয়ার করা হয় যদিও আসলে সারেন্ডার করেছিল সেকেন্ড সেপ্টেম্বর তার বহু আগেই নেতাজি বুঝতে পেরেছিলেন যে মিত্রশক্তি জয়লাভ করতে যাচ্ছে মিত্রশক্তি মানে ইংল্যান্ড আমেরিকা সোভিয়েত রাশিয়া ফ্রান্স আর তিনি তখন বলেছিলেন আমাদের যুদ্ধ কিন্তু শেষ হবে না আমাদের যুদ্ধ শেষ হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমি আবার অন্য জায়গায় গিয়ে সেকেন্ড ফ্রণ্ড করব আমি রাশিয়া যাবো এটা কিন্তু বারবার বারবার তার সতীর্থদের তিনি বলেছিলেন আজ এন ফৌজের ক্যাবিনেটে পর্যন্ত এই কথাটা বলেছিলেন গোপনীয় গোপনীয়তা রক্ষা করেছিলেন যে আমি কিন্তু রাশিয়া চলে যাবো সেখানে গিয়ে একটা সেকেন্ড ফ্র্ট তৈরি করব এবং তিনি রাশিয়াতে গিয়েও ছিলেন এই তথ্য তো আমাদের কাছে আছে আমার এই বইটার মধ্যে আমরা লিখেছি আমি যখন সোভিয়েত রাশিয়া গিয়েছিলাম তখন আমরা দেখি যে রাশিয়া স্বীকৃতি দিয়েছিল নেতাজিকে এবং ওমস বলে একটি সিটি আছে সাইবেরিয়ায় সাইবেরিয়ায় সেই ওম শহরে আজয়েদ সরকার যে প্রভিশনাল গভর্নমেন্ট অফ যেটা সিঙ্গাপুরে তৈরি হয়েছিল ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার সেই স্বাধীন সরকার কে স্বীকৃতি দিয়েছিল অনেক দেশ জাপান দিয়েছিল জাপান জার্মান দিয়েছিল ইতালি দিয়েছিল অনেকে অনেকে দিয়েছিল ক্রোয়েশিয়া দিয়েছিল বিভিন্ন দেশ দিয়েছিল এমনকি আমি দেখাচ্ছি সেখানে যে রাশিয়া পর্যন্ত তাকে স্বীকৃতি দিয়েছিল তার প্রমাণ যে ওম শহরে রাশিয়ার সাইবেরিয়া ইউএসএসআর তার ওম শহরে আজয়েদ সরকারের একটা দূতাবাস পর্যন্ত ছিল দূতাবাসটা কখন খুলতে দেয় যদি সেই দেশে সেই দেশে অস্তিত্ব না থাকে তাহলে দূতাবাস দেয় সুতরাং নেতাজি একটি স্বাধীন রাষ্ট্রের কর্ণধার ছিলেন তো আমি তখন জানলাম আর অনেক কিছু জানতে পারলাম যে নেতাজি রাশিয়া থাকার প্রমাণ যথেষ্ট পেয়েছি স্ট্যালিন মারা গিয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে স্ট্যালিনের সঙ্গে নেতাজির একটা খুব ভালো ছিল যদিও স্ট্যালিন ইংল্যান্ড আমেরিকার ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়েছিলেন কিন্তু স্ট্যালিন নেতাজি দেশপ্রেমের দ্বারা আপ্লুত হয়েছিলেন এটা অস্বীকার উপায় নেই অত্যন্ত মর্যাদা সহকারে কিন্তু গোপনীয়তার সঙ্গে নেতাজিকে স্টালিন রাশিয়াতে আশ্রয় দিয়েছিলেন একদম মর্যাদার সঙ্গে কারণ তখন নেতাজি অপরাধী বয়ার ক্রিমিনাল নেতাজি সম্বন্ধে যদি জানিয়ে দেয় তাহলে রাশিয়া পক্ষে একটু অসুবিধা হবে গোপনীয়তা রক্ষা করেছিলেন এবং ভারতবর্ষে তো অনলাল নিরন্ত আরম্ভ করে অনেকেই চাইছিলেন নেতাজি অপরাধী থাক তাকে শাস্তি করা হোক তাকে শাস্তি দেওয়া হোক অনেকবার রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছি যা শেষ পর্যন্ত উনি রাশিয়াতে ছিলেন কিন্তু আফটার দি ডেথ অফ স্ট্যালিন ইন দ্য ইয়ার অফ নাইনটিন ফিফটি থ্রি উনিশশো সালে রাশিয়ায় আর রাশিয়ার জোশেস্ট্যালিনের মৃত্যুর পর নেতাজি ভারতবর্ষে চলে আসেন পরীক্ষিত সত্য এবার আমি আগের প্রশ্নটা আরেকবার আসছি যে হ্যাঁ যে অযোধ্যায় মানে ফৈজাবাদে ট্রেজারিতে যা যা জিনিস পাওয়া গেছে যে দূরবীন পাওয়া গেছে আজাদ হিন্দ ফৌজ হ্যাঁ আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম পাওয়া গেছে অনেক পাওয়া গেছে এখন হ্যাঁ এখন বিষয় হচ্ছে কেশববাবু একটা মানুষের বাড়িতে ধরা যাক আপনার বাড়িতে আপনার বাড়িতে কিছু দুষ্প্রাপ্য নেতাজির ছবি পাওয়া গেল হুম বা আর অন্যান্য নেতাজি সহযোগীদের ছবি পাওয়া গেল হুম সেখান থেকে কি একদম অকাট্যভাবে কি ধরে নেওয়া যায় যে ইনি নেতাজি আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য আমার যেটা প্রশ্ন জায়গে সেটা হচ্ছে যে তিনি তো ভগবানজি চিরকাল আত্মগোপন করতে চেয়েছেন কাউকে বলতে চাননি যে সে নেতাজি বিপ্লবীরা চিরকাল যেটা করতেন যে নিজের কাছে যা যা জিনিস আছে সেটা সরিয়ে রাখতেন যাতে কারো সন্দেহ না হয় তাহলে ভগবানজি কেন নিজের কাছে জিনিসগুলো রেখে গেলেন এক যদি ধরে নিই যে তিনি মারা যাননি আপনি বলেন তিনি মারা যাননি আপনার কথাই আমি ধরে নিচ্ছি মারা যাননি তাহলে তিনি এসব ভ্যালুয়েবল চিঠি বিভিন্ন লোক মোহন রায় থেকে শুরু করে নানান চিঠি তিনি কেন রেখে দিলেন ওখানটা তিনি কেন সরিয়ে দিলেন না এটাই আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে শুনলাম কথা হচ্ছে যে নেতাজি যে ভারতবর্ষে এসেছিলেন এটা তো অনেকেই জানতেন আর গুমনাই বাবা হিসেবে তাকে বলতেন লোকে ভগবানজিও বলতেন এখন এটা নিয়ে বলতে হয় নেতাজি আসতেন এখানে মাঝে মাঝে একটা স্ট্রেস তো আর ফেবাজার থাকতেন না ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন তিনি কিন্তু একজন যোগী সিদ্ধ পুরুষ একজন সিদ্ধপুরু উচ্চ কোটির একজন সাধক এটা নিয়ে প্রাসঙ্গিকভাবে বলে দেওয়া দরকার যে তিনি একাধারে যেমন সমর্বিদ একাধারে একটি রাষ্ট্রের কর্ণধার একাধারে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন একাধারে তিনি ভারতবর্ষের রাজনীতিতে একজন প্রতিষ্ঠিত সর্বশ্রেষ্ঠ নেতা হরিপুরা কংগ্রেস ত্রিপুরি কংগ্রেস বিভিন্ন কংগ্রেসে কথা অনেক সময় থাকলে বলবো কিন্তু সেই সঙ্গে একাধারে তিনি ঈশ্বরের পুজোর এবং সত্য সাধক আমরা অনেকেই এটা ভুলে যাই যে তিনি পড়াশুনায় ছিলেন একজন চ্যাম্পিয়ন যাকে বলে এক এক্লাস একজন মানুষ আইসিএস এখনকার দিনে পরীক্ষা কী হয় না হয় সেটা নিয়ে বললাম না তখনকার দিনে আইসিএস মানে মারাত্মক ব্যাপার সেই আইসিএস পরীক্ষায় প্রস্তুতি বেশি ছিল না তা সত্ত্বেও তিনি বিশাল সাফল্য অর্জন করেছিলেন কিন্তু দেশের জন্য তিনি ওটা জয়েন করে তিনি ছেড়ে চলে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তিনি নেতা হিসেবে মেনে নিয়েছিলেন এটা কেন বললাম যে নেতাজি একজন মানুষ তার সব দিক দিয়ে আমরা যদি চিন্তা করি এই এরম দ্বিতীয় মানুষ পাওয়া যাবে না তিনি আমরা দেখলাম তিনি ঈশ্বরের সাধনায় অনেক কথা বলতে হয় ঈশ্বরের সাধনায় তিনি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকেই তিনি মগ্ন ছিলেন যে ঈশ্বরকে খুঁজে বার করতে হবে সত্যকে খুঁজে বার করতে হবে ছোটো বয়সে তিনি বাড়ি থেকে চলে যেতেন অনেকবার বাড়ির লোক খুঁজে পেত না তিনি এই পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সত্যের সন্ধানে ঈশ্বরের সন্ধানে তিনি ঘুরেছেন স্বামী বিবেকানন্দ তার বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে স্বামী বিবেকানন্দ মনসপুত্র বলা হয় তার শিক্ষাগুরু যেমন ছিল বেনীমাদব দাস রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার দীক্ষাগুরু আমি যদি বলি সে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মারা গেছেন তা খুব ছোটো বয়সে নেতা তখন তিন চার বছর বসে হয়েছিল সাতান্ন সালে জন্ম স্বামী বিবেকানন্দ উনিশশো দু সালে মারা গিয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে স্বামী বিবেকানন্দই হচ্ছে আমার আরাধ্য দেবতা বিবেকানন্দ রামকৃষ্ণ মহাশারদা সেই সত্যের সন্ধানে তিনি গিয়েছেন তিনি একজন উচ্চকোটির সাধক আমরা দেখেছি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম পর্যায়ে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজহীন্দ্র সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তারপরের দিনই রাত্রিবেলা আচ্ছা সেদিনই রাত্রিবেলা বাইশ একুশে অক্টোবর বাইশ তারিখে রাত্রি বারোটার সময় যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ চলছে আজেইন ফোজ যুদ্ধ করছে সিঙ্গাপুরে পর্যন্ত যেমন রামকৃষ্ণ মিশন ছিল আজইনফোজ হেডকোয়ার্টার সিঙ্গাপুরে ছিল প্রথমে পরবর্তীকালে রেঙ্গুনে চলে যায় এই যুদ্ধের সময় নেতাজি প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্ত যেটা বলে সূর্যোদয় চব্বিশ মিনিট আগে এবং দয় চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিট তিনি প্রতিদিন পট্টবস্ত্র পরে তিনি যেতেন রামকৃষ্ণ মিশনের সিঙ্গাপুরে সাধনা করতেন ধ্যান করতেন এই সময় তার সঙ্গে কেউ দেখা করতে পারত না অর্থাৎ তিনি একাধারে যেমন ছিলেন সমরবিদ একাধারে তিনি রাজনীতিবিদ একাধারে একজন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজন ল লড়াকু নেতা একাধারে তিনি একজন যোগী সন্ন্যাসী একজন মহান যোগী সুতরাং নেতাই ভারতবর্ষে এসছেন অনেকেই জানেন অনেকেই জানতেন তার একটা বিশাল নেটওয়ার্ক ছিল এই আপনি পবিত্র মোহন রায়ের কথা বলেছেন ঠিকই তো আজের সিক্রেট সার্ভিস ছিল অনেক অনেক বড় ইতিহাস আছে আমি আমার পরে বইতে এগুলোই দেবো চক্রভূ নেতাজি দ্বিতীয় পর্ব তা নেতাজি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতেন আজকে এখানে একদিন অত্যন্ত গোপনে তার নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারাই জানত যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এটা শুনলে চমকে যাবেন সুনীল কৃষ্ণগুপ্ত তাকে আমি চিনি উনিশশো একাত্তর সাল থেকে ব্যক্তিগতভাবে চিনি আমি ফরওয়ার্ড ব্লগের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সুনীল গুপ্ত ছিলেন পিডাব্লিউডি ডিপার্টমেন্টের ইউনিয়নের সাধারণ সম্পাদক তার সঙ্গে আমার পরিচয় কি ঘনিষ্ঠ পরিচয় আপনারা কল্পনা করতে হবে না নেতাজি নিয়ে আলোচনা হতো তিনি যে এই ফৈজাবাদে যেতেন দীর্ঘদিন ধরে সত্তর একাত্তর সাল থেকে দীর্ঘদিন তার মৃত্যু আগে পরে মৃত্যু হয়েছিল দু সালে আমায় কোনোদিন দিন বলেনি সিক্রেসি মেনটেন করা ভাবা যায় আমার সঙ্গে তার কী ঘনিষ্ঠ সম্পর্ক তার বাড়িতে গেছি কতবার তার লেখা পড়ছি তার সঙ্গে আলোচনা করছি ঝগড়াও হয়েছে নেতাজি নিয়ে যে আপনি এটা ঠিক বলছেন না কিন্তু তিনি যে কী গোপনীয়তা রক্ষা করেছিলেন এটা ভাবা যায় না সুতরাং এইভাবে নেতাজির সিক্রেট নেতাজির সঙ্গে যারা যোগাযোগ করতেন তারা কিন্তু এটা বলতেন না প্রকাশ করতেন না কারণ তারই নির্দেশ ছিল হয়তো তা আমরা এটা জানলাম ওখানে গিয়ে আমরা দেখলাম ঘরটা সবই আছে কী নেই কি নেই সব কয়েকটা উদাহরণ দিই কয়েকটা উদাহরণ দিই কারণ সব তো লেখা যায় না প্রায় বাইশশো না বাইশটি ডকুমেন্ট পাওয়া গেছিলো ওই ঘরে তো এটা আমরা কোথায় পেয়েছিলাম ফৈজাবাদ টেজারি তার প্রাক্তন পূর্বের ইতিহাসটা হচ্ছে উনি কখনো ফৈজাবাদ থাকতেন কখনো বস্তিতে থাকতেন কখনো অযোধ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নৈমিশারণ থাকতেন না অনেক ভারতবর্ষের বড় বড় তীর্থক্ষেত্র এই আরম্ভ করে সব জায়গায় এমন কোথাও নিতেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তিনি যাননি বিভিন্ন জায়গায় নেটওয়ার্কটা এমন ছিল সবাই গোপনীয়ত রক্ষা করতেন হঠাৎ দেখা গেল উনিশশো পঁচাশি সালে ষোলোই সেপ্টেম্বর তারিখটা একটু মনে রাখবেন উনিশশো পঁচাশি সালে ষোলোই সেপ্টেম্বর দেখা গেলো যে ওইখানটা ফৈজাবাদে যেখানে থাকতেন রামভবন রামভবনে থাকতেন রামভবনে একটা ঘর ছোট্ট ঘর ভাবলে কষ্ট লাগে কি একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি থাকতেন সিকিউরিটি ছিল তার নিজস্ব নিজস্ব গোপনীয়তা রক্ষা করতেন তা সেখানে বিভিন্ন স্তরের লোকরা আসতেন অনেক রাজনীতিবিদ আসতেন আইনের বড়ো বড়ো লোকরা আসতেন ভারতের সেনাবাহিনীর লোকরা আসতেন আর কোন জায়গায় অফিসটা ছিল পাশে এস অফিস সুব্রণা পুলিশ আর পেছনে মিলিটারি কোয়ার্টার এরকম একটি জায়গায় ভাবা যায় তো এখানে তিনি আন্তর্জাতিক ব্যাপারে রাজনীতির ব্যাপারে প্রেডিশন করতেন অনেকে অনেকের সঙ্গে আলোচনা করতেন যখন আসতেন গোপনীয়তা রক্ষা করে আমরা তো জানতে পারিনি এই যে আমি সত্তর সাল একাত্তর সাল থেকে নেতাজির উপর পড়াশোনা করি আমি কি জানতে পেরেছিলাম নেতাজি ফৈজাবাদাস এত গোপনীয়তা বললাম আমার সঙ্গে সুনীলগুপ্ত দেখা সুনীলগুপ্ত পরিচয় তিনি পর্যন্ত কোনদিন পরেননি অনেকেই বলতেন না বিজয় বলতেন না সুরজিৎ দাসগুপ্ত বলতেন না কেউ অনেকেই বলতেন না সুরজিত সব বলে যে পড়ে তা কেন ওই গোপনীয়তা রাখতে বলেছিল রেখেছিল তা সেইখানে হঠাৎ দেখা গেল উনিশশো পঁচাশি সালের ষোলোই সেপ্টেম্বর যে ওই বাড়িটা ফাঁকা উনি আর নেই একদল লোক প্রচার করতে আরম্ভ করে তিনি মারা গেছেন বলে অন্ততো মারা তো যাননি কেউ ডেড বডি দেখেনি আমরাও জিজ্ঞেস করেছিলাম কেউ তা মুখ দেখেনি ডেথ সার্টিফিকেট নেই কিমিশন পারমিট নেই শ্মশানও তো পড়ানো হয়নি ওটা আদৌ ডেড বডি না গুপ্তর ঘাট গুপ্তুর ঘাট ওটা তো শ্মশান হয় ওটা গুপ্তুর ঘাট তাই সেখানে তো এই জিনিসগুলো হয়েছিল। তারপরে উনি চলে যাওয়ার পর উনিশশো পঁচাশি সালের ষোলোই সেপ্টেম্বর চলে যাওয়ার পর সবাই যারা নেতাজি প্রেমিক ভগবানজি বলতেন তাকে উনি আন্তর্জাতিক রাজনীতি ব্যাপারে প্রেট করতেন উনি পৃথিবীর রাজনৈতিক ইতিহাস নিয়ে বলতেন ভারতবর্ষের ইতিহাস নিয়ে বলতে নেবো অনেক কিছু সেই জন্য তাকে ভগবানজি বলা হতো উনি যখন চলে গেলেন ওখান থেকে এটা আমি বলি দ্বিতীয় অন্তর্ধান প্রথম অন্তর্ধান হয়েছিল উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি লোকে টে পেল ছাব্বিশে জানুয়ারি কাগজে বেরিয়েছিল সে সময় নেই সেই দিন নেতাজির একটা কোর্টে নেতাজির উপ হাজিরা দেওয়ার কথা ছিল তিনি নেই হাজিরা দেননি তখন লোকে জানতে পারলো যে কিন্তু নেই পরে খবর নিয়ে জানতে পারলো সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ তিনি বেরিয়ে গেছে এরকম এটা দ্বিতীয় অন্তর্ধান উনিশশো পঁচাশ সালের ষোলোই সেপ্টেম্বর এটা এই জীবনে তিনটে ঘটনা তিনটে দিন মনে রাখবেন ষোলো সতেরো আঠেরো উনিশশো পঁচাশি সালে ষোলোই সেপ্টেম্বর গুমনাই বাবা দ্বিতীয় অন্তর্ধান হলো ফৈজাবাদ থেকে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ সাল প্রথম অন্তর্ধান হল কলকাতা এল রোড থেকে আরেকটা আঠেরোই আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নাকি প্লেন ক্যাশ হয়েছে প্লেন ক্যাশ তো আদৌ হয়নি আমরা ছিলাম দেখেওছি এয়ারপোর্ট রেকর্ড সুতরাং এই তিনটে দিন গুরুত্বপূর্ণ তখন এলাকার বহু লোক বহু লোক এসে এসে ওই নেতাজির ঘরের থেকে আমি ওনাকে নেতাজি বলি বলি একদম বিশ্বাস করি না আমি নিশ্চিত তো সেখানে আইনজীবী হিসাবে আমি নিশ্চিত সব তথ্য জব সব বিচার করে তো সবাই না একটা দুটো করে ডকুমেন্ট নিয়ে যেতে করল কেউ একটা বই নিয়ে বই বা ওনার একটা হাতের লেখা আছে পায়ে নেওয়ার পত্রিকা তখন ছিল বিখ্যাত অনেক পত্রিকা বাইশশো না তেইশশো ডকুমেন্ট পাওয়া গেছে আইটেম তো সবাই তখন নেতাজির আত্মীয়া লতিকা বসু ললিতা বসু ললিতা ললিতা বসু ললিতা বসু একটা হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্ট ওটা এলাহাবাদ হাইকোর্টের আন্ডারে এলাকাটা এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা করলেন ললিতা বসু যে এইখানে ফৈজাবাদে যেখানে রামভবন সে রামভবনে যিনি গুমনাই বাবা ছিলেন তিনি নেতাজি আমি বলছি তার ডকুমেন্টগুলো নেতাজির ডকুমেন্ট সুতরাং এই ডকুমেন্টগুলো রক্ষা করা হোক তখন এটা বোধহয় অনেকেই জানেন তখন এলাহাবাদ হাইকোর্টে একটা অর্ডার দিয়ে বললো যে আমি একজন ইনভেন্টারি করার জন্য একজন রিসিভার নিয়োগ করলাম তিনি এগুলো সব দেখবেন দেখে ইনভেন্টারি লিস্ট তৈরি করবেন করে এগুলো তারপরে ফৈজাবাদ ট্রেজারিতে রাখবেন সেই উনিশশো সাল থেকে ওই জিনিসগুলো ফৈজাবার টিয়ারিতে রাখা আছে ঠিক আছে এবং আপনি বলেছেন যে আপনি যখন ওখানে জিজ্ঞেস করেছিলেন এখন আর কিছু পাবো কি তার উত্তরে ওনারা বলেছিলেন যে এত মানে সুরক্ষিতভাবে রেখেছি কল্পনা করতে এক ভদ্রলোকের নাম এক মুসলিম ভদ্রলোক নামটা মনে মনে না আমি তার প্রতি কৃতজ্ঞ তার এই কথাটা শুনে যে তারা পর্যন্ত কীভাবে যত্ন করে আমার তাই যখন খোলা হলো ইন আওয়ার প্রেজেন্স ব্যক্তিগত আমি ছিলাম এটা আমার সৌভাগ্য আমার সামনে তো এগুলো খোলা হলো দেখলাম একটু জিনিস নষ্ট হয় না আমাদেরও একটা বই এই বইটা যদি আমি তিন চার বছর বাড়িতে রেখে দিই ব্যবহারটা আবার না করে তাহলে ধুলো জমে যাবে ঝুল পড়ে যাবে নষ্ট হয়ে যাবে পাতা ছিঁড়ে যেতে পারে একটু জিনিস নষ্ট হয় তার কারণ আমি জিজ্ঞেস করেছিলাম পইজাবারটা জাগিতে আপনারা এখন খুলছেন একে আর ঠিক থাকবে এই মাত্র আপনি যেটা বললেন তখন এটা কার জিনিস জানেন স্যার এটা কার জিনিস জানেন আমি জানি তো আমরা প্রতিদিন যতটা পেরেছি প্রতিদিন মানে রেগুলার আজকে সোমবার কালকে মঙ্গলবার বুধবার এইভাবে তো না তো রেগুলার তারা এগুলো পরিষ্কার করেছে পরিচ্ছন্ন রেখেছে সুন্দরভাবে তারা রেখেছিলেন কারণ সবাই তারা জানতেন অভিনেতাজি এই ডকুমেন্টগুলো যখন জাস্টিস মনোজ মুখার্জি কমিশন জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারি জেএমসিআই ওখানে খুললেন আমরা চমকিত হয়ে গেছিলাম কি নেই তাতে তাতে বাংলাদেশের মানচিত্র আছে তাতে বাংলাদেশের কনস্টিটিউশনটা আছে রেল লাইন বিভিন্ন ডিসক্রিপশান কত রকম হাজার হাজার বই আছে ম্যাপে অনেক কিছু মানে এগুলো বলে তো বাইশটা আইটেম তো জামাকাপড়ও যেমন আছে তারপরে কত অনেক যন্ত্রপাতিও পেলাম টাইপরাইটারও আছে ট্রনোমিটার অনেক রকম বলে তাতে বিভিন্ন পত্রপত্রিকা আছে জ্যোতিষ সংক্রান্ত পত্রিকা পত্রিকা আছে সম যুদ্ধ সংক্রান্ত বিরাট বিরাট বই আছে রাজনীতি সংক্রান্ত বই কি নেই ওখানে কি নেই আয়ুর্বেদ স্বাস্থ্য বই আছে কি কোন প্রসঙ্গ নেই তাই আমরা ভাবছি তাতে নাম করা নাম করা লোকেরা এসছে নাম করা ভারতবর্ষের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে মিলিটারি অফিসার থেকে আরম্ভ করে অনেক আইএনএর লোকরাও এসেছিলেন হ্যাঁ লীলা বললাম তো নাম শেষ করা যাবে না নাম শেষ করা যাবে না যে কী কারা না এসছেন আমি শুধু কয়েকটা রাষ্ট্রের সঙ্গে সন্দ পাওয়া গেছে ওখানে একটি বই হিমালয়ের গোপনপুরে ইন দ্য সিক্রেট ট্যানেল অফ হিমালয় তারপরে ভারতের রেলওয়ে ম্যাপ একটি ইংরেজি বই ইন্ডিয়া ক্রিটিক্যাল ইয়ার্স বাইকুলদীপ নায়ার বইটির পাতায় পাতায় পেন্সিল দিয়ে দাগ হয়েছে ও হাতে লেখা কিছু উদ্ধৃতি যেমন নেহরুর সম্বন্ধে বলা হয়েছে একশো উনষাট পাতাতে না নেহেরু এটি মেনে নিয়েছিলেন আবার দুশো তিরাশি পাতাতে লিখে বলা হয়েছে বোকা নেহরু স্টুপিড নেহরু পোলতিরীপ এইগুলো তিনি লিখতেন ক্যাপিটাল ওয়ার্ডে যাতে কেউ না ধরতে পারে তো এই কী নেই তাতে নেতাজির মধ্যে নেতাজির বাবা জানকীনাথ বসুর ছবি নেতাজির বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী যুগ্ম ছবি নেতাজি তার বাবার একটি যুগ্ম ছবি ইংরেজিতে লেখা একটি বই ডিসেন্স রিপোর্ট ওনার নেতাজি দাদা যে লিখেছেন সুরেশচন্দ্র বসু বাই সুরেশচন্দ্র বস আনঅফিশিয়াল মেম্বার নন অফিসিয়াল মেম্বার নেতাজি এনকোয়ারি কমিশন উনিশশো সত্তর ওই বইয়ের একটি পাতায় পাতায় বাংলাতে লেখা হয়েছে পরম পুজেন দেও চিরঞ্জীবেশু প্রাণাধিক স্নেহ আশীর্বাদ আছে বিভিন্ন অরিজিনাল কপি পাওয়া যায় হ্যাঁ এগুলো সব অরিজিনাল তো আমরা তো আমরা তো আমি তো এগুলো সব কমিশন থেকে